অঙ্গভাবে যদি একটু খুলি তাহলে আপনি বুঝবেন যে আসলে পাবে কিনা। এক কথায় যদি উত্তর দেই উনি পাবে, এখন কি জন্য পাবে ওইটা আগে একটু শুনেন। নর্মালি ইসলামিক ফারায়েজের নিয়মটা হচ্ছে কি, যেমন ধরেন যে এ নামক একজন ব্যক্তি, তার এইরকম বি আর সি দুইটা ছেলে আছে, তো জি নর্মালি যে জিনিসটা হয় অনেক ক্ষেত্রে এই ছেলেরা বাবার আগে মারা যায়। এখন এই বি মারা গেল, ধরলাম যে মারা যাওয়ার সময় সে ডি নামক একটা মেয়ে রাখে, মারা গেল। ইসলামিক ফারায়েজ বলে যে এই ব্যক্তি যখন মারা যাবে তখন কে জীবিত আছে, আমরা ফারায়েজ অংশে বারবার বলছি যে ব্যক্তি মারা যাওয়ার সময় যে জীবিত থাকবে শুধু সেই পাবে। তো এক্ষেত্রে নর্মালি দেখা যায় তার শুধু একটা ছেলেই জীবিত আছে কিন্তু নিকটবর্তী, তাহলে টোটাল জি 100% সম্পত্তি এই তার এক ছেলেই পাবে। এখন এই ছেলে তো মারা গেছে, সে তো আর পাবে না, এই জন্য 1961 সালে একটা আইন করা হয়েছে যাকে আমরা বলি যে মুসলিম পারিবারিক অধ্যাদেশ। এখন আপনার যে কথাটা বলতেছেন এটা 40 বছর হইলে 1961-এর পরে, তার মানে তারা না বুঝে সম্পত্তিটা লিখে দিছে, বুঝছেন কিনা। এখন ধরলাম যে জি তখন এই যে কি করলো, সি কি করলো, ভাবছে যে হয়তো এ তো পাবে না, ভাই যে তোমার আগে এর বিয়ের সময় এরা আমরা যাই একটা হয়তো ধরলাম 50 শতক জমি লিখে দিল, কে দিল, এই যে দাদা লিখে দিল অনুমতি সাপেক্ষে। এখন সমস্যা হচ্ছে ওইখানে তো হ্যাবা করে দিছে, ওইখানে তো ওই কোনো কন্ডিশন দেওয়া নাই, এই জিনিসটা লেখা নাই যে এ পাবে না ওই জন্য তারে আমরা দিয়ে দিচ্ছি, এইরকম কিন্তু ওই দলিল লেখা নাই, বুঝছেন কিনা। যদি ওই হ্যাঁ ভাই, ওই দলিলে যদি এরকম লেখা থাকতো তাইলে আপনারা ওইটার একটা সুবিধা নিতে পারতেন যে আসলে তার অংশটা আমরা তো তারে দিয়ে দিচ্ছি। ওই দলিলটা দেখেন যে সরাসরি হ্যাবা দলিলে আছে যে দাদা খুশি হয়ে নাতিরে এই জমিটা দিয়ে দিচ্ছে। এখন এই 1961 সালের আইনটা বলতেছে যদি এরকম কোন সন্তান যদি মারা যায় তার বাবার আগে, তার যদি কোনো সন্তান যদি থাকে, ছেলে মেয়ে যদি থাকে, তাহলে এর সম্পত্তি যখন বন্টন হবে মারা যাওয়ার পর, জি তাহলে আমরা ধরে নিব যে বি জীবিত আছে। তো জীবিত থাকলে কি হইবে, বাবার সম্পত্তি দুই ছেলের মাঝে 50-50 ভাগ হবে। এখন এই 50% তার ওই এক মেয়ে কিন্তু পাবে, এটা আপনি বঞ্চিত করতে পারবেন না, পাবেই পাবে আইনগত ভাবে। এখন আপনি বলবেন যে ভাই ওই তো দলিল করে দিছে, তো দলিলটা পড়ে দেখেন ওইখানে ওই জিনিসটাই লিখা নাই, ওইখানে নর্মাল হ্যাবার কথাই লিখা আছে, বুঝছেন কিনা। এখন সেটা ভিন্ন কথা, এখন যদি উনি মানবতার খাতিরে, হ্যাবা করে দিছে আর কি, হ্যাঁ অনেক এখন সেটা তো ভিন্ন কথা, উনি যদি মানবতার খাতিরে বলে যে না আমি তো আগে পাইছি আমি এখন নিব না, সেটা ভিন্ন কথা, তবে মনে হয় না যে কেউ ছাড়বে, বুঝছেন কিনা, উনি ওনার অংশ হ্যাঁ, পাবে। সে হচ্ছে এখন কোনো দাবি দেওয়া করছে না। আর একটা কথা হচ্ছে, যেহেতু তার বাবা অনেক আগে মারা গিয়েছে, মানে জন্মের সময়, জন্মের পর পর, তখন তখন হচ্ছে দেখা গেছে যে আমার আব্বাই আর কি লালন পালন, মানে সমস্ত কিছু বিয়ে শাদী থেকে ধরে সবকিছু সে আপনার কথাটা আমি করছে, বুঝতে পারছি, বিয়ে আপনার চাচ্ছে, বিয়ে আপনার চায়নি, কথা কিন্তু ওই আইনি প্রক্রিয়া যেটা বললেন, এখন হচ্ছে যে জায়গাটা আছে দাদার দু তিন জায়গায়, সেটা যদি ভাগ করা হয়, যেমন এখন হচ্ছে অন্য ভাইরা, সেটা হচ্ছে তাকে যে দিতে হবে বা দিতে হবে না সেটা কিছু বলে না, তাইলে যে তিন আপনাদের একটা কাজ করতে ভাগ। হবে, দেখেন তাইলে একটা লিগালি কাজ যেটা করতে হবে, এই যে ধরেন ওই ওই লোকের যে 4 জন ছেলে ছিল যে মারা গেছে, তারে বাতে দিতে হবে, ওয়ারিশ সনদে দিতে হবে যে ছেলেই মাত্র 3 জন, বুঝছেন কিনা, তাহলে ঝামেলায় পড়বেন না। কিন্তু যদি ওয়ারিশ সনদে আপনি দেখান যে এর প্রকৃতপক্ষে ছেলে 4 জন ছিল, তাহলে কিন্তু এই মেয়েটার নাম অটোমেটিক ওই ওয়ারিশ সনদে চলে আসবে। এখন আপনারা যদি করতে চান লিগালি, তাহলে ওয়ারিশ সনদে দেখাইতে হবে যে মৃত ব্যক্তির ছেলেই মাত্র 3 জন, ওই যেই মারা গেছে তার ওই ওয়ারিশ সনদে উঠানো যাবে না, বুঝছেন কিনা। আর যদি আপনারা উঠান তাহলে অটোমেটিক উনি পাবে। তো উনি যদি দিতে চায় উনি তখন ওই যে বন্টন বাটোয়ারার ক্ষেত্রে হয়তো 100 নিয়ে ছাড়ে দিতে পারে, অথবা উনি হ্যাবা করে দিয়ে দিতে পারে বাকি 4 চাচা, যদিও চাচাকে আবার হ্যাবা করা যায় না, সমস্যা হচ্ছে এখানে, ঠিক আছে। তো উনি ওই বন্টন বাটোয়ারা দলিলে ধরেন যে যদি সবাই 10 শতক 10 শতক করে নেয় উনি 100 নিয়ে রাজি থাকতে পারে। আমার মনে হয় না, উনি যদি জানতে পারে যে লিগালি উনি পাবে আর কেউ ছাড়তে চায় না, ছাড়তে চাইলেও ছাড়তে দিবে না, ছেলে মেয়েরা ছাড়তে দিবে না। হচ্ছে পেলে হচ্ছে নিবে, কিন্তু হচ্ছে যেটা বললাম, আমার যেমন অন্য দুই চাচা আছে, তারাও যেমন এই বিষয়ে কোনো কিছুই বলছে না, তো সেটা পরবর্তীতে কোনো জটিলতা হবে কিনা জটিলতা সেটাই নর্মালি আর তো কি। হবে না, এখন যদি তার ছেলে মেয়ে একটু চালাক চতুর হয়, টাকা পয়সার দরকার হয়, তাইলে মামলা করে বসে থাকবে যে আমরা জমি পাবো, আর যদি নীরব প্রকৃতির হয় কোনো সমস্যা নাই, বুঝছেন কিনা, কথা হচ্ছে তখন এখানে। কি তিনজনের নামেই মামলা হবে, মানে তিনজন ধরেন ভাগ বাটারও হয়ে গেছে, তখন এই তিনজনের নামেই হবে? না নর্মালি তখন উনি আদালতে একটা বাটোয়ারা মামলা করবে, কথা বুঝছেন কিনা। তো বাটোয়ারা মামলা করলে আপনারা যে বাটোয়ারা দলিল করবেন, আদালত যখন জি দেখবে যে না প্রকৃতপক্ষে আইনগত ভাবে উনি পায়, তো আপনাদের এই বাটোয়ারাটা আগে আদালত বাতিল করবে যে না বাটোয়ারা হইতে পারে না, এখানে তো আরেকজন অংশীদার আছে, কথা আচ্ছা বুঝছেন আচ্ছা কিনা।
আর জি জি সেটা আবার ভিন্ন কথা, অনেক ক্ষেত্রে যেটা হয় যে এরকম বাটোয়ারা করে আবার বিক্রি করে দেয়, তো ওই জন্যই তো আসলে বাটোয়ারা মামলা করলে যে যে 30 বছর 40 বছর লাগে আমরা শুনি। কারণটা কি? এই কারণ মানে এরা বাটোয়ারা করে ধরেন যে আপনারা আবার বিক্রি করে দিলেন, ওই ব্যক্তি আরেকজনের কাছে বিক্রি করলো, তো এরকম দেখা যায় যে বিপক্ষ 50 জন পার্টি হয়ে যায়, তখন আদালতে মামলাটা বছরের পর বছর চলে, মানে এক পক্ষ আসলে আরেক পক্ষ আসে না। তবে মানে আমার আমার কথা হচ্ছে, আপনারা যদি চান মানে আইনি পরামর্শ হচ্ছে, যদি ওই ওই মেয়েকে অবশ্যই বলতে হবে আগে আমার হিসাবে, যেহেতু সবাই জীবিত আছে, যে দেখো জি উনি মারা যাওয়ার সময় আমরা ভাবছি যে তুমি কিছু পাবা না, ওই জন্য তোমার ওই সম্পত্তিতে ওই দলিলটাতে এতটুকু জমি দেওয়া হয়েছে, সবাই এখনো জি সাক্ষী আছে, কিন্তু আসলে তুমি আইনগত ভাবে তোমার বাবার অংশটা পাবা, এখন যেহেতু তোমার ওই দেওয়া হয়েছে, তুমি একটা কাজ করো, এই আমরা একটা বাটোয়ারা দলিল করতেছি, ওইখানে তোমার তোমাকে যতটুকু দেওয়া হয়েছে প্লাস তোমার বাবা যতটুকু পাবে, ওই দুইটা মাইনাস করে যে জমিটা হয় ওইটা তুমি আমাদের থেকে কম নাও বাটোয়ারা দলিলে, তাহলে আপনার সারা জীবনের জন্য পারমানেন্ট থাকবে আর কি। আচ্ছা আচ্ছা ভাইয়া, ব্যাপারটা হচ্ছে এরকম যে তাহলে হচ্ছে মানে যতটুকু দিয়েছে তাকে ওইটার সাথে এখন সে হচ্ছে ওইটা থেকে আর একটু বেশিই খাচ্ছে, দাদার আরো জমি খাচ্ছে, যেহেতু হচ্ছে আমাদের ইয়ে হয়নি, তো এখন হচ্ছে ওই যে মানে পুরো 4 ভাইয়ের নামে ভাগ করলে হ্যাঁ যতখানি সেটাই, না হয় এখন আপনার কথা মতো যেহেতু ওই মেয়ের এরাই সবকিছু করছে আর তারা জীবিত আছে আর ও জানে, তো নর্মালি ওকে যদি বলা হয় যে তুমি পাবা না বলে তোমার হয়তো 50 শতক দেওয়া হয়েছে, কথার কথা 50 শতক জমি তোমার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, এখন তাইলে এখন যদি আমরা দেখি বাকি সম্পত্তিটা ভাগ করলে, যদি আপনারা দেখেন যে এখানে আসলে কি যে 50 শতক দেওয়া হয়েছে এটা তো এখন ওনার নামে হয়ে গেছে, এখন জি ধরেন যে টোটাল সম্পত্তির মধ্যে ওনার বাবা হয়তো 60 শতক পাচ্ছে, কথার কথা যে ভাগ করার পরে 60 শতক, তাকে বলতে হবে যে দেখো তুমি তো 60 শতক এখন পাবা, কিন্তু 50 শতক তো আমরা তোমারে দিয়ে দিছি বিয়ের সময়, তুমি পাবা না জি ভাবে, তাহলে এখন আমাদের এই বাটোয়ারা দলিলে তুমি 10 শতক জমি নিবা, 10 শতক জমি নিয়ে তুমি সিগনেচার করে দিবা, ওকে, তাইলে এই এই ইনি 10 শতক পাবে, বাকি সবাই 60 শতক করে নিবে, তাহলে ওই দলিলটা তখন কারো কোনো আপত্তি থাকবে না, আইনগত ভাবেও এটাই বৈধ হবে। জি আচ্ছা, এটাই সবচেয়ে ভালো হয়। এটাই হচ্ছে মানে চিরতরে সমাধান আর কি, আর না হইলে 5 বছর পরে 10 বছর পরে কেউ একটু চালাক চতুর হইলে হয় মামলা করে বসে থাকবে যে আমি তো জমি পাবো।